ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ চলছে এ দফায় সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে সাতান্নটি আসনে ভোটগ্রহণ হচ্ছে সপ্তম শেষ দফার ভোটে লড়াই হবে সাত রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাতান্নটি আসনে এবারে পর্বে নরেন্দ্র মোদী ছাড়াও হিমাচল প্রদেশে অভিনেত্রী কঙ্গনা রানাউত এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর উত্তরপ্রদেশে লালু যাদবের কন্যা মিশা ভারতী ও বিজেপির অভিনেতা সাংসদ রবি কিষাণ চণ্ডীগড়ে কংগ্রেসের মনীষ তিওয়ারি এবং পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারিত হবে গত উনিশে এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণের মধ্য দিয়ে সাত দফায় লোকসভার নির্বাচন শুরু হয়